যাত্রা নিরাপদ করার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বনপাড়া হাইওয়ে রোডে এই তিন রাস্তার মোড়ে বাইপাসে আমরা যথেষ্ট সজাগ দৃষ্টিতে ডিউটিতে রত আছি। এখানে পুলিশ ডিপ্লয়মেন্ট, পুলিশের লোকাল পুলিশ সহ আমাদের ডিবি গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে অন্যান্য সংস্থার লোকজন সবাই একত্রিত হয়ে কাজ করছি। মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে সারাদিনের জন্য সকাল সন্ধ্যা আমরা সারা রাত্র ভরে এখানে ডিউটি করছি, যাতে মানুষের যান চলাচল মানুষের নির্বিঘ্ন হয়, মানুষ যাতে সুস্থ মতো তার বাড়িতে যেতে পারে, এবং এই জন্য আমরা পাশাপাশি এখানে যানজটমুক্তভাবে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে ডিউটিতে নিয়োজিত আছি। পাশাপাশি আমরা দুর্ঘটনার বিষয়গুলো দেখছি, যাতে মানুষ যত গাড়ির ছাদে কিংবা এই ট্রাকের উপরে যাত্রী বহন না করতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছি, তারা দুর্ঘটনায় পতিত না হয় সেজন্য আমরা তাদের সচেতন করছি, এবং আইনের আশ্রয়ের তাদের নিচ্ছি, তারা যাতে ট্রাকে করে বাড়িতে যেতে না পারে। ট্রাকে করে বাড়িতে গেলে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, দুর্ঘটনার জন্য একটা সারা জীবনের মানুষের কান্না একটা দুর্ঘটনা, সেটাই মানুষকে অজ্ঞতল করছি, এবং সেই জন্য আইনের আওতায় ট্রাকগুলো যে সমস্ত যাত্রীবাহী পণ্যবাহী ট্রাক যাত্রী নিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নিরুৎসাহিত করছি, এবং সেজন্য আমরা এখানে আমাদের ট্রাফিক সার্জেন্ট সহ মাননীয় পুলিশ সুপারের নির্দেশে মাননীয় আইজি স্যার এবং মাননীয় ডিআইজি স্যার সকলের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছি। আমরা চাই মানুষ সুস্থভাবে বাড়িতে ফেরুক এবং যাত্রা নিরাপদ থাকুক।